আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছু ভ্রান্ত কথা নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করব, যেটা আমরা অনেকেই জানি কিন্তু এটা ভুল। তা হচ্ছে, অনেকেই বলেন যে হুজুর, স্বামী এবং স্ত্রী তাদের রক্তের ব্লাড গ্রুপ এক হলে, রক্তের ব্লাড গ্রুপ এক হলে এটা কি স্বামী এবং স্ত্রীর জন্য এটা কি কোনো খারাপ কোনো দিক কিনা? অনেকেই বলে যে তাদের সন্তানদের প্রতিবন্ধী হওয়ার সমস্যা আছে, অথবা আপনার তাদের বাচ্চা কাচ্চা হবে না যদি রক্তের গ্রুপ একই হয়ে যায়, যেমন স্বামীর রক্তের গ্রুপ এ পজিটিভ আবার স্ত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ, এমন যদি হয়ে যায় তাহলে এটা কি সন্তান হওয়ার জন্য কোনো ক্ষতিকর কোনো দিক কিনা, এটা আপনাদেরকে বলবো। তো প্রথমেই বলি, বিজ্ঞান সায়েন্সের মধ্যে এমন কোনো কিছু বের করতে পারে নাই যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে এটা সন্তানের জন্য অমঙ্গল কল্যাণজনক না, এরকম কোনো কিছু আজ পর্যন্ত বের করতে পারে নাই। এখন আসেন কোরআন সুন্নাহ মোতাবেক কি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সমস্ত কিছু ভালো মন্দ যা কিছু আছে সমস্ত কিছু লেখা আল্লাহ পাক তাকদীরের মধ্যে লিখেছেন, এবং এমন ধরনের কোরআন হাদিসের মধ্যে এমন ধরনের কোনো কথা নাই যে তাকে বিবাহ করতে পারবে না, ওকে বিবাহ করতে পারবে না। মুহাররমাত যারা আছে, যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সে সমস্ত মেয়েদের ছাড়া বাকি যা আছে আপনি সবাইকে আপনি ইনশাআল্লাহ বিবাহ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না ইনশাআল্লাহ। এবং এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের যদি তোমাদের ইয়া হয় পছন্দ হয় তাহলে তোমরা নারীদেরকে বিবাহ করো এবং বংশ দেখো এবং তাদের সেই নারীর চরিত্র সম্পর্কে দেখো। বিবাহ করতে গেলে আপনাকে রক্তের গ্রুপ কোনটা সেটা খুঁজতে হবে না, অবশ্যই দেখবেন যে সেই মেয়েটা, যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন সেই মেয়েটার চরিত্র কেমন, সেই মেয়েটার বায়োডাটা কেমন, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখতে হবে। সেটা যদি দেখেন তাহলেই হবে, আর অন্যটা কোনো সমস্যা নাই। যে কোনো ব্লাডের যে কোনো গ্রুপের মেয়েদেরকে আপনি বিবাহ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে অবশ্যই আমরা জেনে নিলাম যে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয়ে যায় তাহলে বিবাহ অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই কোনোভাবেই। এটা একটা ফালতু কথা গ্রামের মধ্যে বলা। এক ডাক্তার পর্যন্ত নাকি বলেছে, আমাকে এক মহিলা বলল যে এক ডাক্তার বলেছে রক্তের গ্রুপ এক হলে তাহলে এটা সমস্যা, এর জন্য সন্তান প্রতিবিন্ধ হবে, যত সন্তান আসবে তত সন্তানই প্রতিবিন্ধ হবে। হ্যাঁ, তবে আপনাদেরকে বলি কিছু ব্যাপার স্যাপার আছে, যদি আপনারা ডাক্তারের শরণাপন্ন হন, যদি আপনারা ভাবেন যে আমার মনে হয় এরকম হচ্ছে বা কি সমস্যা বা রক্তের গ্রুপের কোনো সমস্যা আছে কিনা, রক্তের গ্রুপের আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে অন্য কথা, যদি রক্তের গ্রুপ এক হয় এতে কোনো সমস্যা হবে না, এটা ফাইনাল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।